আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে আমি দুটো মডেল টেস্ট দিছি, আজকে আমাদেরকে তৃতীয় নম্বর মডেল টেস্ট। তো চলুন শুরু করি আজকে আমাদের মডেল টেস্টগুলো। আগেই বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে বলে নেব এই মডেল টেস্টটা কাদের জন্য, কারা হচ্ছে এই মডেল টেস্টটি দেবেন। তো প্রথমে হচ্ছে যারা হচ্ছে কি এই রিসেন্টের মাঝে কি বিআরবি মিটার টেস্টার, তারপর ডিপিডিসি সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, আর হচ্ছে ব্যবসা সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, এই তিনটা পরীক্ষা দেবেন, তাদের জন্য খুবই কি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই মডেল টেস্টটা। কারণ কি আমার এই মডেল টেস্টটা এমনভাবে সাজানো, এই বিআরবির মিটার টেস্টার, ডিপিডিসি সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট আর কি ব্যবসা সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, এই তিনটার কি কম্বিনেশনে আমার মডেল টেস্টটা সাজানো। আমার প্রতিটা মডেল টেস্টে কি এর কম্বিনেশন থাকবে। তাছাড়া যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা দেবেন, তাদের জন্য এই মডেল টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নন ডিপার্টমেন্টের পার্টটা যেটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কি বর্তমান প্রতিটা পরীক্ষায়, সেটা হোক বুয়েট প্যাটার্ন হোক যে কোনো প্যাটার্ন হোক, প্রতিটা প্যাটার্নে আমরা দেখতেছি আমাদের প্রতিটা পরীক্ষায় 40% থেকে 40% বা 70% বা 60% থাকতেছে ডিপার্টমেন্টের, আর বাকি 40% বা 30% থাকতেছে নন ডিপার্টমেন্টের। তো চাকরির পরীক্ষায় প্রতিটা মার্কই খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ডিপার্টমেন্টের পাশাপাশি নন ডিপার্টমেন্টের পার্টের দিকেও খেয়াল রাখতে হবে। তার জন্য আমার এই প্রতিটা মডেল টেস্টটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি মডেল টেস্ট, যতগুলো মডেল টেস্ট দেবো মডেল টেস্টগুলো মানে দেখেন, তাহলে আপনারা কি সেটাকে যে কোনো চাকরি পরীক্ষার জন্যই অনেক কি উপকারী হবে। তো চলেন শুরু করি। তো আজকের মডেল টেস্টে আমাদের কি টোটাল যা থাকতেছে, আজকে মডেল টেস্টে আমাদের 60টা এমসিকিউ থাকতেছে, এর মধ্যে 25টা ডিপার্টমেন্টের আর 35টা আছে কি নন ডিপার্টমেন্টের এমসিকিউ থাকতেছে। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো দেখেন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের কি বিভিন্ন পরীক্ষায় আসে। এটা হচ্ছে এই ক নম্বরটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি রেড মার্ক যেগুলো দেবো সেই প্রতিটা কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হচ্ছে কি ক নম্বরটা, ঠিক আছে। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ক নম্বরে। তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন লিপি ডান দিক থেকে লেখা হয়। তো এটার অ্যান্সার হবে কি এই ক নম্বরটা হবে অ্যান্সার। এই খরগোষ্ঠী লিপি যেটা আছে সেটা হচ্ছে ডান দিক থেকে লেখা হয়, এটা হচ্ছে কি ক নম্বর। তারপর হচ্ছে রেখচিত্র কার লেখা, এই রেখচিত্রটা হচ্ছে কি আবু ফজলের লেখা। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কি বিভিন্ন পরীক্ষায় আসে, এই জন্য কি খুবই বলা যায় খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমি যে কোশ্চেনগুলো রেড মার্ক দেবো সেগুলো মনে করবেন অনেক কি ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি, তো এখানে এই যে ক নম্বর একটি কালো মেয়ের কথা, এটা হচ্ছে কি একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, একটি কালো মেয়ের কথা। তো 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নম্বরটা। 5 নম্বর হচ্ছে নদী ও নারী কার রচনা, তো এই নদী ও নারী রচনা আছে কি হুমায়ুন কবিরের রচনা। 6 নম্বর প্রশ্ন নিচের কোনগুলি ওলন্দাজ শব্দ, এইখানে যে রুহিতন হরতন এই শব্দগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, আনারিস আলপিন এগুলো হচ্ছে কি পর্তুগিজ শব্দ। এখানে এই গ নম্বরটা হচ্ছে রুহিতন হরতন ওলন্দাজ শব্দ। ইতি কথা এর ইতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, তো এই ইতি কথার ইতি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, বিশিষ্ট অর্থে ব্যবহৃত বা ব্যবহার করা হয়েছে। একটা একটা কোশ্চেন অনেক সময় আসে উপসর্গ কোথায় হয়, উপসর্গ সবসময় কি সামনে হয় আর অনুসর্গ কিসে হয় পরে হয়। তারপরে 8 নম্বর প্রশ্নটা আছে সন্তুষ্ট হওয়া কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে, তো এটা হচ্ছে বাগধারা থেকে নেওয়া। তো এটা হচ্ছে কি ক নম্বর, মন ওঠা মানে এই মন ওঠা দ্বারা বোঝানো হয়েছে সন্তুষ্ট হওয়া। তারপরে 10 নম্বরে আছে কি ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কী বলা হয়, এটা হচ্ছে কি গ নম্বরটা। ক্রিয়াপদের সাথে দেখেন ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কারক। 11 নম্বর আছে আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে আষাঢ়ে শব্দটি কারকের কোন বিভক্তি, তো এটা হচ্ছে অ্যান্সার হবে কি ঘ নম্বরটা, অধিকরণে সপ্তমী। কোনো কি যদি কোনো কান থেকে কোনো ইয়ে বোঝাইলে সেটা হবে কি অধিকরণ কারক। আর এখানে দেখেন আষাঢ় এটা হচ্ছে কি সপ্তম বিভক্তি। তারপরে 12 নম্বর আছে কি কোন বানানটি শুদ্ধ, এখানে কোন বানানটি শুদ্ধ, তো এখানে আছে এই সুষম বানানে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি শুদ্ধ বানান, আর বাকি প্রতিটা ভুল আছে, এখানে মুদ্রণ সহিত
এইখানে এটা মুদ্রণ সহিত, এটা মুদ্রণ সহিত, বাট এখানে কি এই সুসম্পন্নটা হচ্ছে কি শুদ্ধ, ক্ষমার অযোগ্য? তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। এটা হচ্ছে কি এক কথায় প্রকাশ, এটা হচ্ছে ক্ষমার অযোগ্য হচ্ছে কি ক্ষমা। ও ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। তারপরে 14 নম্বর হচ্ছে কি চাঁদের হাট, চাঁদের হাট কি, এটা হচ্ছে কি প্রিয়জনের আগমন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। এটা আমি রেড রেড লাইট মানে কি রেড কালার করতেছি। তো এই চাঁদের হাট বলতে কি প্রিয়জনের সমাগম বোঝায়। তারপরে আছে ঔজ্জ্বল্য, এর বিপরীতার্থক শব্দ মানে ঔজ্জ্বল্যের বিপরীতার্থক শব্দ কি, এটা অ্যান্সার কি গ নম্বরটা। তারপরে 16 নম্বর প্রশ্নটা আছে সমীর শব্দের অর্থ কি, সমীর শব্দের অর্থ আছে বাতাস, উত্তর হবে কি ঘ নম্বরটা। সমুদ্র, দেখেন আমি এখানে কি দেখেন প্রতিটা পরীক্ষায় সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ থেকে আসে, এই জন্য আমি সমার্থক শব্দ অ্যাড করছি, বিপরীতার্থক শব্দ অ্যাড করছি। তো এই জন্য বলে আমার প্রতিটা মডেল লিস্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা পরীক্ষায় যা কিছু আছে সবই আমি কি দেওয়ার চেষ্টা করি, সেখানে বাংলা আন্তর্জাতিক যত কিছু আছে সব ডিপার্টমেন্ট সহ সব কিছু দেওয়ারই চেষ্টা করি। এর জন্য আমার কি ভিডিও, আপনারা যদি এই যে মডেল টেস্টটা চলতেছে এই ভিডিওগুলো দেখলে অনেক উপকারে আসবে। আর এইভাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তারপরে 17 নম্বর প্রশ্ন, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? তো এই সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি উদধি, উদধি খ নম্বর, এটা হচ্ছে কি সমুদ্র শব্দের সমার্থক শব্দ। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে কি জলৌকা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা? তো এই জল যোগ ওকা, এটা হচ্ছে কি 18 নম্বর প্রশ্নের অ্যান্সার, জলৌকা, জল যোগ ওকা। তারপরে 19 নম্বর আছে কি ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা কোন হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা হচ্ছে কি ষড়ঋতু সন্ধিবিচ্ছেদ কি ষট যোগ ঋতু, ষড়ঋতু হচ্ছে কি ষট যোগ ঋতু। তো এখানে দেখেন টর উপর একটা রেফ আছে, এই জায়গায় খেয়াল রাখবেন, অনেক সময় টর নিচে সরি টর নিচে রেফ দেওয়া থাকে না, বাট এখানে দেখবেন টর নিচে কি অবশ্যই একটা কি রেফ দেওয়া থাকবে। তো 20 নম্বর হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে কি কি বোঝায়? নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে যে শব্দে কি পুরুষবাচক শব্দ নেই তাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। আর নিত্য পুরুষবাচক শব্দ বলতে বোঝায় যে শব্দের কি কোনো স্ত্রীবাচক শব্দ নেই, যেমন হচ্ছে কি কবিরাজ, এটা হচ্ছে কি একটা নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে 20 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কি গ নম্বর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আছে কি নিচের নম্বর, নিচের নম্বর সিরিজের কোনটি বসবে? তো এখানে অ্যান্সার হবে কি এই গ নম্বরটা 348। তো এখানে কি তো একটা ভিডিওর মধ্যে তো ম্যাথ একদম কি ডিসকাশন করে বোঝানো সম্ভব না। আমার প্লে লিস্টে এমসিকিউ প্লে লিস্টে যাবেন, সেখানে প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন, সেখানে আমি কি সুন্দরভাবে বুঝেছি এই টাইপের ম্যাথগুলো আসলে আপনারা কীভাবে অ্যাটেন্ড করবেন, সেখানে আমি কি সুন্দরভাবে বুঝেছি। আপনাদের যাদের দরকার আমার প্লে লিস্টে প্রথম ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের যে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখবেন, সেখানে কি এই টাইপের যত কিছু আছে আমি সব বুঝেছি ম্যাথ সংক্রান্ত। তারপরে 22 নম্বর প্রশ্নটা, দুটি কোণের সমষ্টি এক কোণের এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটি কি কোণ বলে? জ্যামিতিক থেকে এই টাইপের প্রশ্ন খুবই আসে, এই জন্য আমি বলবো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হচ্ছে কি খ নম্বরটা, পূরক কোণ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জ্যামিতিক থেকে কোশ্চেন আসলে এই টাইপের কোশ্চেনেই বেশি আসে। তো আমি কি এই টাইপের কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আগে বলতে চাই আমার প্রতিটা কোশ্চেন কিন্তু বিআরবির বিটা টেস্টার, ডিপিডিসির হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, আর হচ্ছে বেবজার সাবস্টেশন অ্যাটেন্ডেন্টের কি অ্যানালাইসিস করে প্রতিটা কোশ্চেন করা। তো প্রতিটা প্রশ্ন হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। 23 নম্বর হচ্ছে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ, ওই রেখাংশের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গ, ওই রেখাংশের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তো এটার অ্যান্সার হচ্ছে কি 4 গুণ। তো এইবার এইখানে খেয়াল রাখবেন এই জায়গাটা কি বলছে, তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে দেখেন অর্ধেকের উপর বলছে, তো এখানে হচ্ছে কি অ্যান্সার হচ্ছে কি 4 গুণ। তো জ্যামিতির এই টাইপের যে এমসিকিউগুলো আছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, বাট আমাদের কি ভুল হয় আমরা দেখা যাচ্ছে ছোট্ট একটা সেন্স এইখান থেকে অর্ধেকটা নাই, অর্ধেক এখানে দেওয়া বলা আছে বাট এখানে অর্ধেকটা দিল না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা কি জ্যামিতির এই এমসিকিউগুলো যখন আপনারা কি মনে রাখবেন বা পড়বেন তখন একটু খেয়াল করে পড়বেন কি আসলে কী বলা আছে, তো এটা একটু কি ভালোভাবে খেয়াল করবেন। তারপরে 24 নম্বর বলছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের কত? এটা হচ্ছে কি 2 গুণ। ওকে, বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের 2 গুণ। দেখেন এখানে
এখানে দেখেন কেন্দ্রস্থ কোণ আর আছে পরিধিস্থ কোণ। তো এটা যদি চেঞ্জ করে এখানে বলা বলা দেওয়া হয়তো পরিধিস্থ কোণ কোণ কেন্দ্রস্থ কোণের কত গুণ, তখন হয়ে যায় হয়তো কি অর্ধেক। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসছে, তো একটু খেয়াল করবেন। তো এখানে আপনারা কি পড়তেছেন সেটা খেয়াল করবেন। তারপর হচ্ছে কি, একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6 হবে। তো এখানে কি সুষম কথাটা বললে আপনারা কি কি করবেন, যত বাহুর সংখ্যা দেওয়া আছে বাহুর সংখ্যাকে কি করবেন, এই 360 যে আছে একে কি করবেন, ভাগ করবেন বাহু। ঠিক আছে, আমি এটা দিয়ে দেখি, বাহু দ্বারা ভাগ করবেন। তো এটা দ্বারা কি, বাহু দ্বারা ভাগ করলে যেটা পারবেন সেটা হচ্ছে কি কোণের পরিমাণ। তো দেখবেন এখানে আমার কি কি সুষম শব্দটা আছে কিনা। তো এখানে 360-কে যদি আমি কি 6 দ্বারা ভাগ করি তাহলে আমি কি কত পাবো, 6 পাবো। তাহলে এখানে হচ্ছে কি খ নম্বরটা মানে কি 60 ডিগ্রি যেটা, এটা হচ্ছে কি অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে কি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। তো এই টাইপের মেথে দেখেন, এখানে যদি কখনো কি অন্তর বা যোগফল দেওয়া থাকে, যদি আপনারা কি বড় সংখ্যা বার করতে যান তখন কি করবেন, বড় সংখ্যা বা যদি আপনারা বাইর করতে যান তখন কি করবেন, অন্তর বা যোগফল যেটাই দেওয়া থাক, যেমন এখানে দেওয়া আছে 109, এর সাথে কি করতে হবে যোগ করতে হবে 1। ঠিক আছে, এটাকে কি করতে হবে ভাগ করতে হবে, তো এটাকে ভাগ করতে হবে 2 দ্বারা। ঠিক আছে, ভাগ করলে যেটা পাবেন সেটা পাবেন বড় সংখ্যা। তো এটাকে ভাগ করলে কত পাচ্ছি, 100। আর যদি কি ছোট সংখ্যা বার করতে যান তখন সেই ক্ষেত্রে কি করবেন, যে যোগফল বা বিয়োগফল যেটা দেওয়া আছে সেখান থেকে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে 1, আর সেটাকে ভাগ করতে হবে, সরি সেটাকে ভাগ করতে হবে কি যতটা সংখ্যা দেওয়া আছে। তো এটা করলে আমরা কি পাচ্ছি, যেটা পাবো সেটা পাবো কি, ওকে সেটা পাচ্ছি কি ছোট সংখ্যা। তো মনে রাখবেন যখন বড় সংখ্যা, এই টাইপের যোগফল বিয়োগফল দেওয়া থাকবে, যখন বড় সংখ্যা বলবে তখন তার সাথে কি 1 যোগ করতে হবে, ছোট সংখ্যা বললে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে। তো এখানে কি অ্যান্সার আছে কি ঘ নম্বরটা। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় প্রায় প্রায় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর আছে কি, পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য। তো এই পার্থক্য কথাটা যদি বর্গের পার্থক্য কথাটা কখনো বলে, আমরা কি সমকোণী ত্রিভুজের কি বলছি অতিভুজ পড়ছি না, অতিভুজ স্কোয়ার সমান কি, আমরা একটা সূত্র পড়ছিলাম না কি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি ভূমি স্কোয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কোয়ার। তো সেই সূত্রটা ইউজ করবেন। তো এইভাবে যদি কখনো বর্গের পার্থক্য বলে তো সবসময় কি পরপর দুইটা সংখ্যাই হবে। তো এখানে পরপর দুইটা সংখ্যা যোগফল করলে যেটা পাবে সেটা হচ্ছে অ্যান্সার। তো এখানে 53 আছে, দেখো 26 আর 25 যোগ করলে আছে 51, আমার কি পার্থক্য বলছে। তো এই পরপর যে সংখ্যা আছে 26 আর 27 যোগ করলে আছে 53, তার মানে হচ্ছে কি এই খ নম্বরটাই অ্যান্সার। বর্গের পার্থক্য যদি কখনো বলে তাহলে আপনারা জাস্ট কি এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, আবারও বলতেছি এখানে এই পরপর যদি সংখ্যাটা বলা থাকে আর বর্গ বলা থাকলে আপনারা এখানে জাস্ট দুইটা সংখ্যা যোগ করে যদি এই মানটা পান তাহলে সেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওকে। তারপর আছে কি, দুটি সংখ্যার গুণফল এত, তাদের কি লসাগু এত দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু কত। আমরা কি জানি লসাগু গুণন হচ্ছে কি, আমরা জানি কি লসাগু গুণন গসাগু সমান 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 হচ্ছে কি গুণফল। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন দিলাম, লসাগু গুণন গসাগু সমান সমান আছে মাল্টিপ্লিকেশন বা গুণফল। তো দেখেন আমাদের কি গুণফল দেওয়া আছে আর কি দেওয়া আছে লসাগু দেওয়া আছে, আমাদের গসাগু ভাগ করতে হবে। তার মানে কি এইটাকে যদি আমি কি এইটা দ্বারা ভাগ করি, এইটাকে গুণফলকে যদি এইটা দ্বারা ভাগ করি যেটা পাবো সেটা হচ্ছে আমরা কি গসাগু পাবো। তো এইটা দ্বারা এটাকে ভাগ করলে কি পাবো অ্যান্সার গ নম্বরটা, তার মানে কি 11 আমরা পাবো। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই দুটি সংখ্যার গুণফল কি লসাগু গসাগু গুণফল, এই টাইপের ম্যাথ প্রচুর আসে, খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর আছে গুণ, এত এত গুণ 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 করলে কি এটা অ্যান্সার কাছে এই 9 নম্বরটা। তো এই টাইপের ম্যাথ আমি আগেই বলছি, এই টাইপের ম্যাথ আপনারা সলিউশন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কি করবেন, আমার যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখেন, ওইখানে সুন্দরভাবে আমি কি বুঝাইছি। তো দেখেন এটা গুণ করলে আমরা কত পাবো, প্রথমে আমরা কি নর্মালভাবে নর্মাল সংখ্যা যেভাবে গুণ করি সেইভাবে গুণ করবো। তো এটাকে গুণ করলে আমরা কি 900 পাচ্ছি। তারপরে আমরা কি করবো, দেখো দশমিক সংখ্যা কয়টা আছে, তো এখানে দশমিক সংখ্যা কয়টা আছে 1 2, দেখেন এই যে দশমিক পরের সংখ্যা আছে 2টা, আর কোনো দশমিক সংখ্যা আছে নাই। তো আমরা এখানে জাস্ট কি করবো, ঠিক আছে, তো এটা হচ্ছে ড্যান্সার কথা হবে
দেখেন তাহলে দশমিক সংখ্যা করে দুইটা, এক দুই, এখানে দশমিক সংখ্যা দুইটা, তাহলে আমরা এখান থেকে দশমিক সংখ্যা বাদ দিব, এক দুই দুইটা বাদ দিলে যেখানে থাকবে সেখানে আমরা কি একটা দশমিক ইউজ করবো, তাহলে দেখেন এই ক নম্বরটাই বাঁচছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, অ্যান্সার আছে কি নয়। ওকে, তারপরে বলা আছে কি ম্যানগ্রোভ, কি ম্যানগ্রোভ বলতে এই উপকূলীয় বন, যেটা বনকে ম্যানগ্রোভ বন বলা হয়। তারপরে রিখটার স্কেল দিয়ে কি পরিমাপ করা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে রিখটার স্কেল দ্বারা কি ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা থেকে এই পরিমাপক যন্ত্র থেকে একটা প্রশ্ন আসে। বাংলাদেশের বাসাবাড়িতে সর্বাধিকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত, আমাদের বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড ফ্রিকুয়েন্সি বাংলাদেশের দেশের জন্য এটা হচ্ছে কি 50 হার্জ, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি। কোনটি অর্ধ পরিবাহী নয়, ঠিক আছে, কোনটি অর্ধ পরিবাহী, সেমি কন্ডাক্টর নয়, সিলিকন অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম অর্ধ পরিবাহী, গ্যালিয়াম অর্ধ পরিবাহী, লোহা হচ্ছে আমাদের কি পরিবাহী, তাই অ্যান্সার হচ্ছে কি লোহা, ক নম্বরটা। তো দেখেন এখানে বলছে অর্ধ পরিবাহী নয়, আর এখানে যদি বলছে কোনটি কোন কোন অর্ধবাহী, অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টেড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কোন কি হইতো সিলিকন। তো এখানে প্রশ্নে কি বলা আছে এটা একটু খেয়াল করবে। ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য আমরা কি এই ওহমের সূত্র যে ইউজ করি তার প্রথম কন্ডিশন আছে আমাদেরকে তাপমাত্রা বা টেম্পারেচার যেটাকে বলি সেটা আমাদের কি কনস্ট্যান্ট হইতে হবে। এটা আমরা যে ওহমের সূত্র বলি VIR, সেখানে প্রথম কন্ডিশনে আছে কি তাপমাত্রা হইতে হবে কি কনস্ট্যান্ট, তাপমাত্রা হইতে হবে। তারপরে আছে নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিত সবচেয়ে বেশি, তো এখানে কি আছে ক নম্বর, রূপার হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত সবচেয়ে বেশি, এই মিটার টেস্টার, তারপরে আছে SBI এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট জনিত ক্ষতি রোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা হলো, তো আমরা কি ফিউজে যে তারটা ইউজ করে সেটাকে আমরা কি সরু, ছোট্ট সরু তার ইউজ করি, আমরা কি আমাদের লোডের উপর ডিপেন্ড করে আমরা কি তারের সাইজটা নির্ধারণ করি। তো বাট আমরা যে তারটা ইউজ করি সবসময় কি সরু চিকন তারটাই ব্যবহার করতে ব্যবহার করে থাকি। বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হলো, সেটা হচ্ছে শক্তি বা পাওয়ারের জন্য কি আমরা কি বিল কি পে করি, যেটাকে বলা হয় আমরা যেটা কি বিল পেটের জন্য আমরা কি কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে আমাদের কি কিলোওয়াট আওয়ার, সরি কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে আমাদের কি ইউনিটের হিসাবে, এই হিসাবে আমরা কি করি বিদ্যুতের বিল পেট করে, এই জন্য কি শক্তি, এই শক্তির বা ইংলিশ আছে কি পাওয়ার, তার মানে ঘ নম্বরটা অ্যান্সার। মাল্টিমিটার দ্বারা কি পরিমাপ করা যায়, তো এই মাল্টিমিটার দ্বারা কি ভোল্টেজ কারেন্ট রোধ পরিমাপ করা যায়, মাল্টিমিটার দ্বারা কখনো পাওয়ার পরিমাপ করা যায় না, তো এটা অ্যান্সার আছে কি এই ঘ নম্বরটা, মাল্টিমিটার দ্বারা আমরা কি বলি ভোল্টেজ কারেন্ট এবং কি রোধ, রোধ বলতে কি রেজিস্ট্যান্স যেটাকে বলি সেটা। তারপর থেকে একটি জেনারেটরের শক্তি কিসের উপর নির্ভর করে না, জেনারেটরের শক্তি নির্ভর করে না এর ভিতরে বিদ্যুৎ প্রবাহের উপর, এর শক্তি নির্ভর করে না। ওকে, এটা ঘ নম্বর, ঘ নম্বরের অ্যান্সার কাছে এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎ, বিদ্যুৎ শক্তির উপর নির্ভর করে না। ওয়াট হলো, ওয়াট হলো কি, ওয়াট হচ্ছে কি ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে, 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কি ওয়াট, এটা কি এটা হচ্ছে ওয়াট। আমরা কি পাওয়ার সমান সমান কি জানি VI, ঠিক আছে, পি সমান সমান আমরা VI জানি, এই ভোল্টের একক হচ্ছে কি ভোল্টের একক, একক কি ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, আর কারেন্টের অ্যাম্পিয়ার হচ্ছে কি একক, ইয়া কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, আর হচ্ছে আমরা কি পাওয়ারের একক সময় সবসময় কি ওয়াট দ্বারা প্রকাশ করি, ওয়াটস, ওয়াটস দ্বারা প্রকাশ করি, তার মানে হচ্ছে এই ওয়াটস মানে আমাদের কি আছে ভোল্টেজ, ভোল্টেজের একক ভি গুণন হচ্ছে কি অ্যাম্পিয়ার একক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে VLSI এর সঠিক পদাটি হলো, ঠিক আছে, মানে কি পূর্ণ নাম, পূর্ণ নাম এই প্রশ্নটা প্রচুর আসে, এটা হচ্ছে কি VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন খ নম্বরটা। একটি ডায়োডের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ডায়োড সবসময় কি রিয়্যাক্টিভার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটি ডায়োডকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি রিয়্যাক্টিভার হিসেবে। ক্যাপাসিটরের প্রধান কাজ কি, কি ক্যাপাসিটরের প্রধান কাজ হচ্ছে কি এটা কি শক্তি কি স্টোর করে, শক্তিকে স্টোর বা সংরক্ষণ করে। ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়, এর আগে যেটা বললাম কি ট্রানজিস্টর বা যে কোনো কি সেমিকন্ডাক্টর হিসেবে কি সিলিকনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়, তো এটা আছে
জার্মেনিয়ামটাও ব্যবহৃত হয়, বাট কি সিলিকনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইন্ডিকেটার্স ইলেকট্রনিক্স বর্তনী হলো অতি ছোট এক টুকরো সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী। এটা হচ্ছে কি গ নম্বর অ্যান্সার। তারপরে আছে কি নবায়নযোগ্য শক্তি। তো নবায়নযোগ্য শক্তি হচ্ছে কি পারমাণবিক শক্তি, যেই শক্তিকে আমরা কি কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। তারপরে আছে কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, তো এই প্রাকৃতিক সরি এটা ডাবল হয়েছে, তো এটা অ্যান্সার হবে কি মিথেন হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা বিসিএসে আসছিল, বিভিন্ন প্রক্রিয়ার পরীক্ষা প্রায় প্রায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিউটনের গতির সূত্র কয়টা আমরা কি জানি, নিউটনের গতির সূত্র কয়টা তিনটা, ঠিক আছে। তারপরে 52 আছে সময়ের সাথে অসময় বেগের পরিবর্তন হারকে বলা হয় কি ত্বরণ, ত্বরণ বলা হয়। সময়ের সাথে অসময় বেগের কি পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। এই কোশ্চেনটা খুবই 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 ইম্পর্টেন্ট, বিশেষ করে মিটার টেস্টার আর সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর হচ্ছে কি নিচের কোন কোনো কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক। আমরা কি জানি কম্পিউটার সবচেয়ে যে কারণে পপুলার বা যে কাজটা সে বেশি করে সেটা হচ্ছে কি পুনরাবৃত্তিমূলক কাজ। 94 বিশিষ্ট মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়, এটা অ্যান্সার হচ্ছে কি পাকিস্তান। তো এর পাশাপাশি এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আছে, কার দেহাবশেষ পাকিস্তান থেকে আনা হয়, এটা হচ্ছে এটা অ্যান্সার হয় কি মতিউর রহমান। তো এটা হচ্ছে বলা থাকে কার কে হচ্ছে কি পাকিস্তানে শহীদ হয়েছিল। তো এই টাইপের কোশ্চেন প্রচুর আসে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 55 নম্বর আছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর, তো এইটা শিওর থাকে মিটার টেস্টার হোক, ডিপিডিসি ডিপিডিসির সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট হোক আর ব্যবসা হোক বা যে কোনো পরীক্ষা হোক, এই বিভিন্ন দিবস থেকে একটা কোশ্চেন কমন, এই এক মার্ক আপনার কোশ্চেন কমন একটা কি দিবস থেকে কোশ্চেন আসবে। তো এই জন্য কি এই 55 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর আছে কি কোন রাষ্ট্রগুলো দ্বীপরাষ্ট্র, তো কোন রাষ্ট্রগুলো হচ্ছে দ্বীপরাষ্ট্র, হচ্ছে কি জাপান আর ফিলিপাইন, এগুলো হচ্ছে কি দ্বীপরাষ্ট্র। তো আমি বলছি আমার কি প্রতিটা মডেল টেস্টে আমি কি যত কিছু আছে সব কিছুই অ্যাড করার চেষ্টা করি, একটা পরীক্ষা যা আসে সবগুলো কি দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে কি ওজনের রং কি, তো ওজনের রং হচ্ছে কি গাঢ় নীল। এটা তো মানে কি বলবো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসে প্রশ্নটা আসে আসে আসে, তো এটা হচ্ছে কি গাঢ় নীল। ও সরি পরের কোশ্চেন আর ডাবল আছে ওজনের রং কি, ওজনের রং আছে কি গাঢ় নীল। তো 59 নম্বরটা আছে জাপান যদি ইয়ান হয় মায়ানমার সমান সমান কি হবে, এটা হচ্ছে কি মানসিক দক্ষতার একটা প্রশ্ন। তো দেখেন জাপান জাপানের সমান সমান এখানে ইয়ান, তো এর কি মুদ্রা দেওয়া আছে, জাপানের মুদ্রা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি ফাঁকা করে এখানে কি হবে মায়ানমার সমান সমান কি হবে, মায়ানমারের মুদ্রা আমরা কি জানি, মায়ানমারের মুদ্রা আমরা জানি কিয়াট। ওকে তাহলে আমাদের এখানে হবে কি কিয়াট। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি, তো বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম হচ্ছে কি মুজিবনগর। তো এটা কি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ কি বিভিন্ন পরীক্ষায় মুক্তিযুদ্ধ থেকে একটা কি প্রশ্ন আসে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিও যদি আপনাদের কি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী মডেল টেস্ট পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করবেন, যাতে আমি কি ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা নোটিফিকেশন পান। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।